চ্যালেঞ্জ পরিপূর্ণ বিশ্বে ভারতের কণ্ঠস্বর শক্তিশালী হয়ে উঠছে। বিশ্ব এখন ভারতের সম্ভাবনাকে স্বীকার করছে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার উত্তরাখণ্ডের পিথোরাগড় থেকে 4,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী মোদি। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, আমি আধ্যাত্মিকতা এবং সাহসী হৃদয়ে এই ভূমিকে অভিবাদন জানাই। উত্তরাখণ্ডের সম্ভাবনা বিস্ময়কর এবং সেই কারণেই আমি বিশ্বাস করি এই দশক হবে উত্তরাখণ্ডের। আমাদের সরকার রাজ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছে। প্রধানমন্ত্রী মোদি আরও বলেছেন, আমরা প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের জন্যও কাজ করেছি। সেই কারণেই গত 5 বছরে 13.5 কোটি মানুষ দারিদ্র থেকে উন্নীত হয়েছে। আগে স্লোগান দেওয়া হতো দরিদ্র হটাও, কিন্তু মোদি বলেছেন, আমরা দরিদ্র দূর করেই ছাড়ব। আমরা দায়িত্ব নিই এবং কঠোর পরিশ্রম করি। চুনৌতিয়ো সে ঘিরি দুনিয়া মে ভারত কি আওয়াজ কিতনি বুলন্দ হতি যা রহি হ্যায়। অভি কুছ সপ্তাহ পহলে হি G20 কা ইতনা বড়া শানদার আয়োজন হুয়া, উসমে ভি আপনে দেখা কি কেসে দুনিয়া নে হম ভারতীয় কা লোহা মানা হ্যাঁ। মুঝে বতাইয়ে, জব দুনিয়া ভারত কা গৌরব গান করতি হ্যায়, জব দুনিয়া মে ভারত কা ডঙ্কা বজতা হ্যায়, আপ বতায়েঙ্গে, জবাব দেঙ্গে, মে পুছু, জবাব দেঙ্গে, জব দুনিয়া মে ভারত কা নাম উঁচা হতা হ্যায়, আপকো আচ্ছা লগতা হ্যায়? পুরি তাকত সে বতাইয়ে, আপকো আচ্ছা লগতা হ্যায়? জব ভারত দুনিয়া কো দিশা দিখাতা হ্যায় তো আপকো আচ্ছা লগতা হ্যায়? ইয়ে সব কিসনে কিয়া হ্যায়? ইয়ে সব কিসনে কিয়া হ্যায়? ये मोदी ने नहीं किया है, ये सब कुछ आप मेरे परिवारजनों ने किया है। इसका यश आप सब जनता जनार्दन को जाता है। क्यों? याद रखिए क्यों? क्योंकि आपने 30 साल के बाद दिल्ली में স্থির আর মজবুত সরকার বানাকর মুঝে আপকি সেবা করনে কা মৌকা দিয়া। প্রধানমন্ত্রীর কথায় শুধুমাত্র মহাকাশ নয়, খেলাধুলায়ও ভারতের শক্তি দেখছে বিশ্ব। সম্প্রতি এশিয়ান গেমস শেষ হয়েছে, এতে ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছে ভারত। প্রথমবারের মতো 100টিরও বেশি পদক জয়ের রেকর্ড করেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।